তোমরা মাঠে ঘাটে দিছে মা দিলা হ্যাঁ গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাম্পির ডেলি লাইফস্টাইলে। তো আশা করছি নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের সঙ্গে থাকো, পাশে থাকো। দেখো আজকে বেশ সুন্দর রোদ উঠেছে, আর হচ্ছে মেয়েটারও কাল যে চোট পেয়েছিল এখানে বলেছিলাম না, ওদের চোখটা খুলে গেছে আর কালশিটে দাগ হয়ে গেছে যেহেতু ছালটা ছুটে গেছে। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো চলো সঙ্গে থাকো আর আমার পাশে থাকো, আর স্কিপ না করে ভিডিও দেখতে থাকো। তো চলো মেয়েটাকে দেখিয়ে দেই তোমাদেরকে, ও চোখটা কেমন ফুলে গেছে। মা দেখি 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 শোনা দেখি শোনা এদিকে মা এদিকে আসো। এ বাবা বাবা বাবা, দেখেছো বন্ধুরা, দেখেছো ওর চোখে কেমন লেগেছে। আমার দিকে দেখি, টুকি টুকি, দেখো দেখো, দরজা বন্ধ করে দাও মা, চলো আমরা ঘরে থাকবো, চলো হাতে চাপা লাগবে শোনা। না 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 না, চলো 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 মা ঘরে, চলো ঘরে, চলো চলো ঘরে, চলো চলো শোনা, লাগবে, চলো চলো লাগবে, আও হয়ে যাবে। বেশ রোদ উঠেছে, বেশ ভালো রোদ উঠেছে, সব ফুলগুলো ফুটে গেছে বাগানে, খুব সুন্দর লাগছে, অনেকটা মানে অনেক ফুল মনে হচ্ছে, মানে দেখতে খুব ভালো লাগছে। তোমাদেরও নিশ্চয়ই লাগছে ভালো, তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। দেখো ছোট ছোট অনেক মৌমাছি এসছে, কোথায় গেল, ওই যে ফুলের মধ্যে বসছে, ও দেখতে পাবে কিনা তোমরা, দেখতে পাচ্ছ আশা করছি। হ্যাঁ পেয়েছ, তো এখনও রান্নার কাজ শুরু করিনি, ওর বাবা চলে গেল, এখন ছেলে আসবে টিউশন থেকে, তো স্কুলে যাবে না, দুটোর দিকে টিউশন আছে, তো এলে আমি রান্না শুরু করব। তো ওর বাবা থাকতে থাকতে যতগুলো আয়োজন করার মোটামুটি রেডি করে নিয়েছে, তো এখন শুরু করে নিয়ে রান্না করবো। মেয়েটা যদি ঘুমিয়ে যায় এখন, ঘুমা যে খেলছে, দেখো খেয়েছে, ও বাবা বাবা। তো কালকে তো আমি খুব বকা খেলাম, আমি একে মেয়েকে ছেড়ে দেই, ছেড়ে চলে যাই, তা কি হয় কখনো বন্ধুরা, কিন্তু বাই মিস্টেক এখন পড়ে গেছে, সেটা এখন আমারই দোষ। তো বন্ধুরা, মাটা আমার এখানে খেলা করছে, তোমরা দেখতে পাচ্ছ, ও কলম নিয়ে নিয়েছে, খাতা নিয়ে নিয়েছে, ওর দাদার আর্ট খাতা, তো ওখানে ও আঁকাআঁকি করছে, দিচ্ছে, তো ওইদিকে খেলায় ব্যস্ত, তো আমি এই ফাঁকে রান্না বসিয়ে দিয়েছি, রান্না করছি, আর মাঝে মাঝে এসে মেয়েকে দেখে যাচ্ছে ও কী করছে না করছে। তো আমি ওকে এরকম লেখালেখি করতে দেখে একটু ভিডিওতে নিলাম, খুব ভালো লাগছিল আমার। দেখো একদম লিখতে লিখতে শুয়ে পড়ছে, কখনো কখনো কী করছে না করছে, আমার কিন্তু খুব মজা লাগছে, তোমরা দেখো।
তো বন্ধুরা আজকে রান্না আজকে রান্না দেখতে পাচ্ছ আলু নিয়েছি গোটা গোটা ওটা আলু সিদ্ধ হবে আর যে কেটে রেখেছি ওটা হচ্ছে রসুনের পাতা তো ওটা বাটা করব আর এই যেখানে ডাল আছে এই সবজিগুলো দিয়ে মটরশুঁটি গাজর ফুলকপি দিয়ে ডালটা করব মুগ ডালটা করব তো চলো রান্নাটা হয়ে যাক তারপরে তোমাদের কাছে আসছে রান্নাটা হয়ে যাক তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা রান্না খাওয়া সেরে আমরা বাইরে এসে বসে আছি এখানে মেয়ে খেলছে আর আমি ওকে পাহারা দিচ্ছি ও একটু দুষ্টুমি করছে আর দেখো আকাশে বাতাসে যথেষ্ট বেশি পরিমাণে মানে বাতাস হচ্ছে এই যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি তো ধীরে ধীরে বাতাস বাড়ছে আর আকাশের পরিস্থিতি খুব একটা ভালো না মনে হয় হালকা মেঘ আছে বৃষ্টি হলেও হতে পারে তো মেয়ে খেলাধুলো করছে ওকে জামা টামা খুলিয়ে দিয়েছি তো বেশিক্ষণ এভাবে ওকে রাখা যাবে না জামা পরিয়ে দিতে হবে তো আমি আর বেশিক্ষণ মানে এইভাবে ওকে রাখবো না আর ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করছি তো আশা করছি আমাদের মা মেয়ের গল্প তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে একটা কমেন্ট করে দেবে কমেন্টে আমায় জানাবে কোন অংশটা ভালো লেগেছে আমার যদি নতুন বন্ধু তোমরা হতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল অন করে দেবে তাহলে এর পরবর্তী ভিডিও আমি ছাড়লে অবশ্যই তোমাদের কাছে নোটিফিকেশন যাবে তো আশা করছি তোমরা আমার পাশে থাকবে আমার সাথে থাকবে আর তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি তো আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে